দুঃস্বপ্নের এক বছর, নির্যাতনের এক বছর, কামদুনির এক বছর। নৃশংস এই ঘটনার এক বছরের মাথায় কামদুনি কাণ্ডে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করলেন মৌসুমি কয়াল টুম্পা কয়ালরা। শনিবার বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংয়ের হাতে এই আর্জি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দিলেন তারা। মুখ্যমন্ত্রী কামদুনি গ্রামে গিয়ে বিশেষ আশ্বাস দেওয়ার পরেও কোনো উন্নয়ন সেখানে হয়নি। দোষী যারা তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেই কারণে তারা আমার কাছে এসেছিল এবং তারা ভারতীয় জনতা পার্টির সহযোগিতা প্রার্থনা করছে। মৌসুমি কয়ালদের অভিযোগ, সুবিচার, নিরাপত্তা এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি প্রশাসন। তাদের হুমকি, সুবিচার না পেলে ফের শুরু হবে বড় সড় আন্দোলন। প্রশাসন তো খেহাতের পুতুল, ওদেরকে যেভাবে নাচানো হবে সেইভাবেই নাচবে। আমাদের গ্রামে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি বলেছিলেন 15 দিনে চার্জশিট এবং 1 মাসে সাজা ঘোষণা হবে, কিন্তু আজ 1 বছর পূর্ণ হয়ে গেল, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আমরা কিছুই পেলাম না, শুধু হতাশা আর আশ্বাস। 1 মাসের জায়গায় সেখানে 1 বছর হয়ে গেছে, কোনো আমরা কিছুই পেলাম না, আমাদের গ্রামের উন্নতিও পেলাম না, বা যারা দোষী তাদেরও সাজা হলো না। ওর জন্য আমরা ফের নতুন করে ভাবছি যে আবার আন্দোলনটা জোরালো করার জন্য আমরা আবার এখানে আসছি। কোনো রকম ব্যবস্থা হয়নি, আগেও যেমন কামদুনি যেমন ছিল এখনো তেমন আছে। এর আগে এদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে কামদুনি কাণ্ডের 1 বছর উপলক্ষে এক ধিক্কার সভায় যোগ দেন এই কামদুনির বাসিন্দা সহ বহু মানুষ। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটু দেখা করতে চাই, আমাদের বক্তব্য পেশ করতে চাই এবং এই আন্দোলনে যে সুফল আমরা চাইছি, যেটা আর কি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, সেটা যেন আমরা তার কাছে জানাতে পারি নতুন সরকারের কাছে। যন্ত্রণার বছর পার, আজও সুবিচারে আশায় কামদুনি। হিন্দল দে, সঞ্চয়ন মিত্র ও রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।